হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে স্পোকেন ইংলিশের প্র্যাকটিসটা করে যাচ্ছ। তো সেটাকেই আরও বেটার করার জন্য, তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সিটাকে আরও ভালোভাবে আনার জন্য আজকে আমি একটা বিশেষ প্রসেস নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি এমন কিছু লাইন্স, যে লাইন্সের মধ্যে তোমরা দেখতে পাবে প্যাসিভ ভয়েসের ব্যবহার। আর সেই প্যাসিভ ভয়েস সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সে আমরা প্রধানত দেখতে পাবো। এবং শুধু তাই নয়, এখানে তোমরা আরও বুঝতে পারবে কিভাবে আমরা এই সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসের সাহায্যে আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্সেস অতি সহজে করতে পারি। আর তাছাড়াও আরও যে বিষয়টা আমি আজকে এখানে দেখিয়ে দেব সেটা হলো এই প্রত্যেকটা টেন্সে কিভাবে দু রকমের প্রসেসে তোমরা প্যাসিভ ভয়েস করতে পারো। সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট উভয় ক্ষেত্রেই দু রকমভাবে প্যাসিভ ভয়েসে সেন্টেন্স করা যায়। সেই যে দুটো প্রসেস সেটাই আমরা এখানে এই লাইনের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে বুঝে নেব। তাই জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা বিষয় যা আমি বলছি সেগুলোকে বুঝে নাও। ওকে, তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটাকে লক্ষ্য করো, দেখো সেটার মধ্যে কি বলা হচ্ছে। আমায় এটা করতে উপদেশ দেওয়া হয়, আমায় এটা করতে উপদেশ দেওয়া হয়। যখন এমন কোনো কথা বলা হয় যেটার মানে এটা বোঝানো হয় একটা কাজ যেটা নিয়মিত হয়, এরকম সেন্স আসে, তার মানে সেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। যে কাজটা নিয়মিত একটা যেন অভ্যাসের মতন কাজ হয় তেমন সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে যে লাইনটা বলা হচ্ছে সেটার মধ্যে দেখো তেমনই একটা অর্থ রয়েছে, যে আমায় এটা করতে উপদেশ দেওয়া হয়, এটা যেন নিয়মিত দেওয়া হয়। আরও একটা বিষয়, এটা যে প্যাসিভ ভয়েসে আছে সেটাও বোঝা যাচ্ছে। কিভাবে? দেখো একটা যেন দ্বারা বিষয় আসছে, অন্যের দ্বারা কাজটা হয় এরম একটা ব্যাপার, যে এটা করতে উপদেশ দেওয়া হয়, কারোর দ্বারা দেওয়া হয়, কেউ আছে, কিছু লোক আছে যারা হয়তো আমায় উপদেশ দেয় এবং সেটা নিয়মিত করে। তার মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভের ফরম্যাট, সেই মতন আমরা লিখব। এবার তোমরা জানো যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে কনস্ট্রাকশনটা কেমন হয়। আমরা অ্যাম, ইজ বা আর তিনটের মধ্যে একটার ব্যবহার করি, একটা অক্সিলারি ভার্ব এবং তারপরে মেইন ভার্ব যেটা সেটার থার্ড ফর্মের ব্যবহার করি। এখানে সেই অর্ডারেই লিখব। তো লেখা যাক, প্রথমে আছে আমায়, তার মানে আই, আই লিখলাম। আই লেখার পরে অ্যাম, ইজ আর আর এই তিনটের মধ্যে কোনটা বসাবো? আমরা অফকোর্স অ্যাম বসাবো, আই এর পরে অ্যাম বসে, সেটাই লিখবো আই অ্যাম। তারপর কি, শেষের দিকে এসো দেখো কি বলা হচ্ছে। আমায় এটা করতে উপদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়া, উপদেশ মানে অ্যাডভাইস করা, সেটা লিখবো আই অ্যাম অ্যাডভাইসড, অ্যাডভাইসড, আই অ্যাম অ্যাডভাইসড। কি ব্যাকে এসো, বলা হচ্ছে এটা করতে। তোমরা জানো আমি বহুবার বলেছি করতে, খেতে, ঘুমাতে, যেতে, এমন ধরনের সেন্স মানে তে বিভক্তি, আর তার মানে হলো ইনফিনিটিভ, সেটাই আমরা এখানে ব্যবহার করব। আই অ্যাম অ্যাডভাইসড টু, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ডু, আই অ্যাম অ্যাডভাইসড টু ডু, তারপর এটা, ইট, আই অ্যাম অ্যাডভাইসড টু ডু ইট। এখানে দেখো যে কনস্ট্রাকশনটা দাঁড়ালো, অ্যাম বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো যখন এমন কথা বলবে, এটা করতে বলা হয়, ওখানে যেতে যেতে বাধ্য করা হয়, এরম ধরনের ব্যাপারগুলো, হয় হয় জাতীয় বিষয়, অন্যের দ্বারা কোনো একটা কাজ করা হয় জাতীয় সেন্স আসলে আমরা এমন ধরনের কনস্ট্রাকশনের ব্যবহার করে লাইনটা করব। পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে। নীরাজকে সবসময় সুযোগ দেওয়া হয়, আরেকবার পড়ি, নীরাজকে সবসময় সুযোগ দেওয়া হয়। এখানে আমরা নীরাজ বলে যে আর কি লোকটির কথা বলা হচ্ছে তার সম্পর্কে জানতে পাচ্ছি, যে তাকে সবসময় যেন সুযোগ দেওয়া হয়, এটা যেন একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, এটার কোনো পরিবর্তন নেই, নিয়মিত এমনটা হয় যে তাকে বারবার সুযোগ দেওয়া হয়। তো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সেই মতন আমরা লিখব। লেখা যাক, প্রথমে আছে নীরাজ, তো সেটা লিখে দিই নীরাজ,
আগের ক্ষেত্রে ফার্স্টে লিখেছিলাম আই, এখানে লিখছি নীরজ। আগে আমরা আই ছিল তাই জন্য অ্যাম লিখেছিলাম, এখানে আছে নীরজ তাই জন্য ইজ বসবে, নীরজ ইজ দিলাম। এবার কি শেষের দিকে এসো দেখো কি বলা হচ্ছে, সবসময় সুযোগ দেওয়া হয়, সবসময় সুযোগ দেওয়া হয়। তো এই যে সবসময় দেওয়া হয় এই সেন্সটা লিখতে হবে। তো নীরজ ইজ, এখানে আমরা অলওয়েজ জুড়ে দিতে পারি সবসময় অর্থে, ইজ অলওয়েজ, দেওয়া হয় মানে গিভ মানে দেওয়া, সেটা থার্ড ফর্ম, গিভ গেভ গিভেন সেটা লিখে দাও, ইজ অলওয়েজ গিভেন, নীরজ ইজ অলওয়েজ গিভেন। কি দেওয়া হয়? সুযোগ, তার মানে চান্সেস, ইজ অলওয়েজ গিভেন চান্সেস। অনেক সুযোগ দেওয়া হয় তাই চান্সেস এমন করে দিলাম। তো এখানে আমরা দেখতে পেলাম আগের মতনই কিন্তু সেম হলো, শুধু এখানে নীরজ আছে যেহেতু তাই জন্য ইজ বসলো, ইজ তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো এখানেও আমরা দেখতে পেলাম আগেও যেরকম বলা হয়েছিল উপদেশ দেওয়া হয়, এখানে আসলো সুযোগ দেওয়া হয়, এমন কথা অন্যের দ্বারা করা হয় এমন সেন্সে আমরা এইভাবে লিখব। পরের লাইনটা দেখো, আমরা প্রতিবার নিমন্ত্রিত হই। ওকে, আমরা প্রতিবার নিমন্ত্রিত হই, খুব ভালো কথা যে প্রতিবার নিমন্ত্রিত হই, তার মানেটা কী দাঁড়াচ্ছে যে এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, যখনই এই কোনো একটা ধরো অনুষ্ঠান হলো তো তখন আমাদেরকে ইনভাইট করে, এরকম একটা ব্যাপার, নিমন্ত্রিত হই, প্রতি বছর ইনভাইট করা হয়। তো এখানেও আমরা বুঝতে পাচ্ছি একটা দৈনন্দিন বিষয়কে বোঝানো হচ্ছে যেটা রোজ হয় এরম টাইপের বা নিয়মিত হয় এরম একটা সেন্সে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স, অভ্যাস টাইপের যেন বিষয় একটা। তো সেই অর্থে আমরা আগের মতনই লিখব, শুধু সাবজেক্টটা যেটা বা সাবজেক্টের পজিশনে যে অবজেক্টের অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে সেইটা দেখতে পাচ্ছি আমরা এখানে আছে, তার মানে উই, তো সেটা লেখা যাক, উই লিখলাম। এবার আগের ক্ষেত্রে প্রথমে আই ছিল বলে অ্যাম বসেছিল, নীরজ ছিল বলে ইজ বসেছিল, এবার উই আছে, উই তো প্লুরাল ফর্ম, তো সেক্ষেত্রে তোমরা জানো আর এর ব্যবহার আমরা করব, উই আর, উই আর নিমন্ত্রিত হই মানে ইনভাইট হই, উই আর ইনভাইটেড, ইনভাইটেড প্রতিবার, এভরি টাইম, এভরি টাইম we are invited every time, তাহলে আর হলো, ভি থ্রি আসলো। ওকে, তাহলে অ্যাম ইজ আর তিনটেরই ব্যবহার দেখলাম, আর তার সাথে দেখলাম ভার্বের থার্ড ফর্ম, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে বোঝানো হচ্ছে। পরের লাইনটা দেখো, আমি সেখানে স্বাগত ছিলাম, আবার বলছি আমি সেখানে স্বাগত ছিলাম, এখানে দেখো ছিলাম সেন্স আসছে, তার মানে অতীতকাল। এখন কোনো কাজ যখন এরম অতীতে এরমভাবে বোঝানো হচ্ছে, একটা কাজ হয়েছিল আমি ছিলাম এরম টাইপের, অন্যের দ্বারা আমি স্বাগত ছিলাম এমন সেন্স আসছে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্টের মতনই হবে, শুধু পার্থক্য হলো সিম্পল প্রেজেন্টে যেখানে অ্যাম ইজ এবং আর এর ব্যবহার লক্ষ্য করি আমরা, এখানে ওটার পরিবর্তে অ্যাম ইজ আর এর যেটা পাস্ট ফর্ম যেটা হলো ওয়াজ এবং ওয়্যার সেটার ব্যবহার লক্ষ্য করা যায়। ওয়াজ কোথাও বসে কোথাও ওয়্যার সেটা ডিপেন্ড করবে কি আছে তার আগে সেই মতন। তো এখানে দেখো প্রথমে আছে আমি, তার মানে আই, সেটা লেখা যাক, তো আই লিখলাম, তারপরে লিখবো ওয়াজ, আই ওয়াজ, কারণ আইয়ের সাথে তো ওয়ার যায় না, আইয়ের সাথে ওয়াজ যায়, তাই জন্য আইয়ের পরে ওয়াজ লিখলাম। এরপরে শেষের দিকে এসো, কি আছে? স্বাগত ছিলাম, স্বাগত মানে কি? ওয়েলকাম করা, সেটার থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ আই ওয়াজ ওয়েলকামড, আই ওয়াজ ওয়েলকামড লিখলাম। তার আগে এসো লেখা আছে সেখানে, মানে হলো দেয়ার, আই ওয়াজ ওয়েলকামড দেয়ার, হয়ে গেল, খুব সিম্পল ব্যাপার। এখানে আমরা ওয়াজের ব্যবহার দেখলাম এবং দেখলাম ভি থ্রি, তারপরে মানে ভার্বের থার্ড ফর্ম আর কি, তারপরে কি আসছে? তাদেরকে প্রচণ্ড বকা হলো, পরের লাইনটা, তাদেরকে প্রচণ্ড বকা হলো। এখানে দেখো প্রথমে আছে তাদেরকে, মানে হলো দে, সেটা লেখা যাক, দে লিখলাম। এখানেও অতীতকাল আসছে, কারণ এখানে বলা হয়েছে বকা হলো মানে কাজটা হয়ে গেল, অন্য কারোর দ্বারা তাদেরকে বকা হলো এমন সেন্সে সিম্পল পাস্ট টেন্স। তো দে লিখে দিয়েছি, এবার আমরা কি করব, দের পরে যেহেতু দে একটা প্লুরাল ফর্ম সেই জন্য তারপরে তো ওয়াজ লিখবো না, লিখবো কি? ওয়্যার, সেটা লিখবো, দে ওয়্যার,
দেওয়ের, তারপরে কি শেষের দিকে দেখো কি বলা হয়েছে, বকা হলো, তার মানে স্কল্ড, সেটা থার্ড ফর্ম, স্কল্ডেড, দে ওয়ার স্কল্ডেড, স্কল্ডেড, প্রচণ্ড, তার মানে সিভিয়ারলি, প্রচণ্ডভাবে, এরকম সেন্সে, দে ওয়ার স্কল্ডেড সিভিয়ারলি, ওকে, এরকম ভাবে এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম ওয়ারের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম, আগেরটাই দেখলাম ওয়াজের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম, আর তার আগেরগুলোতে আমরা দেখেছি অ্যাম ইজ আর এর ব্যবহার হয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম হয়েছে। প্রথম তিনটে আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের দুটো দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্স। এখানেও আমরা এই ধরনেরই লাইন দেখব, কিন্তু কনস্ট্রাকশনটা একটু আলাদা করব। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে আমরা দু রকম প্রসেসে ভয়েস চেঞ্জের বা বলতে পারো প্যাসিভ ভয়েসের ফরম্যাটটাকে বুঝে নেব। একরকম ফরম্যাট তো হয়ে গেল, এই একই স্টাইল, কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে এটাকে এখানে লিখব। সেটা কিভাবে লেখা যায় সেটা এখানে দেখে নাও। প্রথম লাইনটা দেখো কি লেখা আছে, কি আছে, তোমার দোষ সর্বদা শোধরানো হয়, ওকে, তোমার দোষ সর্বদা শোধরানো হয়, মানে এটা অন্য কেউ তার দোষ শুধরে দেয়, সে দোষ করবে, এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সে দোষ করবেই করবে এবং প্রতিবার তার দোষটাকে শুধরে দেয়া হবে। কিছু লোক আছে বা কেউ আছে যে তার দোষটাকে শুধরে দেয়, তার মানে অন্যের দ্বারা কাজটা হলো। এবং দেখো যে সেন্সটা আসছে লাইনটার মধ্যে, যে ধরনের কথা বলা হচ্ছে, আমরা এই প্রথম দিকে যেমন কথা দেখছিলাম সেরকম ধরনের, সেখানে বলা ছিল উপদেশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, এখানে বলা হচ্ছে শোধরানো হয়, একই টাইপের সেন্স এলো, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা এটা কিভাবে করি সেটা দেখো, প্রথমে আছে তোমার, তো তোমার দোষ, তোমার দোষ তার মানে ইয়র ফল্ট বলতে পারো, মিস্টেক বলতে পারো, ইয়র মিস্টেক, ইয়র মিস্টেক, ওকে লিখলাম, বা যদি অনেকগুলো দোষ হয় তাহলে ইয়র মিস্টেক্স, এমনও করতে পারি আমরা, তো ইয়র মিস্টেক, তোমার দোষ সর্বদা শোধরানো হয়। এবার এখানে যেহেতু আচ্ছা এখানে চলো মিস্টেক্সই করে দিই, অনেক দোষ হতে পারে তাহলে একটু ভালো হবে বিষয়টা, ইয়র মিস্টেক্স, তোমার দোষ সর্বদা শোধরানো হয়। এখানে আমরা আগের প্রসেসে যদি যাই তাহলে কি করতাম, আগে আমরা দেখেছি যে এরকম অ্যাম ইজ আর এর ব্যবহার হয় ভার্বের থার্ড ফর্ম বসে, সেই অনুযায়ী গেলে এখানে আমাদেরকে ওই রকমভাবে ধরো মিস্টেক্স আছে তার মানে প্লুরাল ফর্ম, তাহলে আর ব্যবহার করতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম করতে হবে, কিন্তু তেমনটা আমরা করব না। কি করব এখানে, তার পরিবর্তে আমরা গেট ভার্বের ব্যবহার করব, গেট, তো ইয়র মিস্টেক্স, গেট শোধরানো হয় সর্বদা, গেট অলওয়েজ, সর্বদা সেন্সে প্রথমে অলওয়েজ লিখে দিতে পারি, ইয়র মিস্টেক্স গেট অলওয়েজ, ইয়র মিস্টেক্স গেট অলওয়েজ শোধরানো মানে রেক্টিফাই, রেক্টিফাইড, গেট অলওয়েজ রেক্টিফাইড, রেক্টিফাইড, ওকে, তাহলে গেট ব্যবহার হলো এবং রেক্টিফাইড ভি থ্রি ব্যবহার হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই অ্যাম ইজ আর এগুলোকে রিপ্লেস করে দিল গেট ভার্বটা, এবং ভার্বের থার্ড ফর্মে ব্যবহার যেমন আগে হয়েছিল এখানেও তাই হলো। তাহলে নতুন একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, একটা প্রসেস দেখতে পাচ্ছি যেখানে প্যাসিভের সেন্সই আনলাম কিন্তু গেট ভার্বের ব্যবহার করে। পরের লাইনটা দেখো, এটাও আমরা একই রকম স্টাইলে দেখতে পাবো, তার খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়, ওকে, তার খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়, এই যে লাইনটা এটার ভিতরেও আমরা দেখতে পাচ্ছি আগেরটারই মতন সেন্স, হয় জাতীয় কথা আছে, মানে নিয়মিত হয়, যত্ন নেওয়া নিয়মিত হয়, এরকম একটা ব্যাপার, তো সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং কাজটা অন্যের দ্বারা হয় তাই জন্য এখানে প্যাসিভের সেন্স আছে। তো সেই মতন লেখা যাক, তার, তার মানে এখানে তার সেন্সে আমরা বলতে পারি শি বা হি, এরম ধরনের কিছু বলতে পারি, তো হি দিলাম, খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। এখানে আমরা আগে যেরকম গেট ভার্বের ব্যবহার করেছি এখানেও তাই করব। এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য আমাদেরকে গেটের সাথে একটা এস জুড়ে দিতে হবে, গেটস হয়ে যাবে, হি গেটস, কি হি গেটস, যত্ন নেওয়া হয়, হি গেটস লুকড আফটার, লুকড আফটার, লুক আফটার মানে তোমরা জানো এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে যত্ন নেওয়া, হি গেটস লুকড আফটার খুব ভালোভাবে, প্রিটি ওয়েল, প্রিটি ওয়েল, হি গেটস লুকড আফটার প্রিটি ওয়েল,
তো এখানে গেটস এর ব্যবহার এবং ভি থ্রি এই অর্ডারটা দেখতে পেলাম। তাহলে আরও একবার দেখতে পেলাম গেট ভার্ব এম ইজ আর এদের মধ্যে কোনোটাকে ব্যবহার হতে দিল না, নিজেই সেই জায়গাটা নিয়ে লাইনটাকে কমপ্লিট করলো। তো এটাও একটা বিশেষ প্রসেস। পরের লাইনটা দেখো, আমার ল্যাপটপ ঠিক করা হলো, আমার ল্যাপটপ ঠিক করা হলো, তার মানে কাজটা হয়ে গেল, পাস্ট বোঝানো হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে এবার আমরা করব, চলো সেভাবে করা যাক। আমার ল্যাপটপ মানে মাই ল্যাপটপ, মাই ল্যাপটপ অন্য কারোর দ্বারা ঠিক করা হলো। তো এখানে মাই ল্যাপটপ লেখার পরে আগের রুল অনুযায়ী গেলে ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হওয়ার কথা, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কিন্তু আমরা সেরকমভাবে এটা করছি না। ঠিক যেরকম আগে করলাম গেট ভার্বের ব্যবহারে সেরকমভাবেই করব, শুধু পার্থক্য হলো আগে প্রেজেন্ট টেন্স ছিল তাই জন্য গেট বা গেটস হয়েছে, এখানে যেহেতু প্রেজেন্ট নয় পাস্ট টেন্স তাই জন্য আমরা এখানে গেট ভার্বের যেটা পাস্ট অর্থাৎ গট সেটার ব্যবহার করব। সেই মতন লিখব, মাই ল্যাপটপ গট, গট কি ঠিক করা হলো মানে ফিক্স করা হলো, তো মাই ল্যাপটপ গট ফিক্সড, ফিক্সড থার্ড ফর্ম, গট ফিক্সড, ওকে, অন্যের দ্বারা করা হলো। এখানে আমরা গেটের সেকেন্ড ফর্ম গট দেখতে পেলাম এবং তারপরে ভি থ্রি, তো প্যাসিভের সেন্সই আসলো, কিন্তু ওয়াজ ওয়ার না ব্যবহার করে তার পরিবর্তে গেট ভার্বের ব্যবহার করলাম পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। পরের লাইন, তাদের সবাইকে প্রত্যাখ্যান করা হলো, ওকে, তাদের সবাইকে প্রত্যাখ্যান করা হলো, আগেরই মতন হয়েছে, করা হলো মানে অতীতে হচ্ছে, সিম্পল পাস্ট টেন্স, অন্য কারোর দ্বারা কাজটা হয়েছে, তো সেই সেন্সে প্যাসিভ, সেই মতন লিখব। তাদের সবাইকে তার মানে অল অফ দেম, ওকে, লেখা যাক অল অফ দেম, তাদের সবাইকে কী হলো, প্রত্যাখ্যান করা হলো। এখানে অল অফ দেমের পরে আমরা আগের রুল অনুযায়ী গেলে ওয়াজ বা ওয়্যারের ব্যবহারের কথা ভাবতাম, কিন্তু সেরকম করছি না, এখানে আমরা গেট ভার্বের ব্যবহার করব। তো সেই সেন্সে আগে যেরকম সিম্পল পাস্ট বোঝাতে গট হলো, এখানেও আমরা গট ব্যবহার করব অতীতকাল। অল অফ দেম গট প্রত্যাখ্যান করা হলো মানে তাদেরকে রিজেক্ট করা হলো, অল অফ দেম গট রিজেক্টেড, রিজেক্টেড, ওকে, তো গট এবং ভি থ্রি এরকমভাবে লাইনটাকে আমরা করতে পারলাম, ওকে। এবার চলো নেক্সট লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, আমাদের যোগ্য বলে গ্রাহ্য করা হলো, আমাদের যোগ্য বলে গ্রাহ্য করা হলো। এই যে লাইনটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি আগেরই মতন ফরম্যাট আছে, করা হলো জাতীয় বলা হচ্ছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, সেই অর্ডারে লিখতে হবে। তো চলো লেখা যাক, সিম্পল পাস্ট টেন্সে কাজটা অন্য কারোর দ্বারা হচ্ছে, মানে গ্রাহ্য করা হচ্ছে, আমাদের যোগ্য বলে সেটা অন্য কেউ করছে, এরকম সেন্সে বলা হয়েছে, সেই অর্ডারে লিখব। তো আমাদের তার মানে উই, আমরা এখানে উইয়ের পরে এতক্ষণ দেখলে তোমরা গট বা গেটের ব্যবহার করা হয়েছে, এবার আমরা যদি আগের মতন ফরম্যাটে আবার করি, মানে অর্থাৎ ওয়্যারের ব্যবহার করে যদি করি, তাহলে কিন্তু এটা বেশি ভালো সাউন্ড করবে। এখানে আমরা গট ব্যবহার করলে যেটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ঠিকঠাক সাউন্ড করবে না, বা গ্রামাটিক্যালি ওটা অতটা কারেক্ট না হবে না, বা গ্রামাটিক্যালি অতটা অ্যাপ্রুভড নয় গটের ব্যবহারটা এই ধরনের লাইনের ক্ষেত্রে। সেই জন্য এখানে আমরা গট ইউজ না করে এখানে আমরা ওয়্যারের ব্যবহার করব, উই ওয়্যার, উই ওয়্যার কি যোগ্য বলে গ্রাহ্য করা হলো, শেষে আছে গ্রাহ্য করা হলো মানে কি কনসিডার করা হলো, তো উই ওয়্যার কনসিডার্ড, কনসিডার্ড তার সাথে থার্ড ফর্ম, উই ওয়্যার কনসিডার্ড কি যোগ্য বলে, তার মানে ওয়ার্দি, উই ওয়্যার কনসিডার্ড ওয়ার্দি, ওকে, উই ওয়্যার কনসিডার্ড ওয়ার্দি। তো এখানে আমরা ওয়্যারের ব্যবহার করলাম এবং ভি থ্রি, এবার এটা যদি আমরা এটা এরকমভাবে বলতাম উই গট কনসিডার্ড ওয়ার্দি, তাহলে সেটা গ্র্যামাটিক্যালি অতটা অ্যাপ্রুভড হতো না, কারণ ওই গটের ব্যবহারটা এই ধরনের লাইনের ক্ষেত্রে ঠিক সুটেবল নয়, কিন্তু এই ধরনের লাইনগুলোতে সেটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হতে পারে। গেটের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আমরা লক্ষণীয়, মানে এটা একটা লক্ষণীয় বিষয়, ওকে।
তো আজকে তোমরা দেখতে পেলে দু রকমের বিশেষ প্রসেস, দু রকম পদ্ধতি, যার মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সিম্পল পাস্ট টেন্সে আমরা প্যাসিভ ভয়েসের আর কি ট্রান্সলেশনগুলো করতে পারি। তোমরাও এরকম বিভিন্ন রকমভাবে ট্রান্সলেশনসগুলো প্র্যাকটিস করো, বিভিন্ন টাইপের ওয়েতে, যেখানে গট ব্যবহার করবে, গেট ব্যবহার করবে, এরকম অ্যামিজার ওয়াজারের ব্যবহার করবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম করবে। এটা একদম ভুলবে না, ভার্বের থার্ড ফর্ম যে কোনো প্যাসিভ ভয়েসে হবেই হবে, নাই তো লাইনটা ঠিক হবে না। ওকে, তো সেরকমভাবে প্র্যাকটিস করতে থাকো এবং কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।